শুভ সকাল ভালোবাসার প্রিয় বাংলাদেশ প্রাণের বাংলাদেশ জননীয় জন্মভূমি সোনার বাংলাদেশ দেশ বা প্রবাসী কাছে দূরে বিশ্ব জুড়ে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের প্রিয় টেলিভিশন আর টিভির আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে দর্শক অর্ধেক জল ভরা গ্লাস ফাঁকা দেখবো নাকি ভরার দেখবো সেই বিষয়টি কিন্তু ব্যক্তিত্ব ভেদে একদমই আলাদা হয় কিন্তু চারপাশের অনেক কিছু দেখেও না দেখার ভান করা সেটি ঠিক কোন ব্যক্তিত্বের হিসেবে পড়ে তা কিন্তু আমার একদমই জানা নেই অথচ আজকের বাংলাদেশের চারপাশটায় লক্ষ্য করলে এমন মানুষের দেখায় আমরা সবচেয়ে বেশি পাই তবে তারপরে এরই মধ্যে কেউ কেউ থাকেন যে কিনা ব্যক্তিক্রম হয় এবং ব্যতিক্রম হয় না তা কিন্তু একদমই নয় দু একজন বা দু চারজন রয়েছেন যারা আসলে কালোকে কালো আর সাদাকে ঠিক সাদা বলতে এক ফোঁটাও দ্বিধাবোধ করেন না নিশ্চিত অপরের হিংস্রতা বা বিরাগভাজনের কারণ হতে পারে জেনেও অবলীলায় বিরোধিতা করতে পারেন আর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারেন সমাজের অসঙ্গতি দুর্গতিকে দর্শক গেল এক বছরে বাংলাদেশ পেয়েছে তেমনই এক তারকা ব্যক্তিত্বকে যিনি অনায়াসে এই কাজগুলো করে যাচ্ছেন পেশা নেশার অংশ হিসেবে বিবেকের তাগিদ থেকে আর এই মানুষটি আজ যুক্ত হয়েছেন তারকালাপের অতিথি সেটে দর্শক আমাদের সঙ্গে রয়েছেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন শুভ সকাল ভাইয়া কেমন আছেন ভালো আছি শুভ সকাল দিনটা কেমন কাটছে স্বাগত তো জানাবই আপনার কাছে কি শুনি যে দিনের শুরুটা আপনি ঠিক কিভাবে করেন না আজকে তো শুক্রবার সপ্তাহে এই দিনটা আমি বেশিরভাগ সময় বাড়ি চলে যাই আচ্ছা আমার হবিগঞ্জের আমি তো রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি তো বেশিরভাগ সময় এই দিনটা বৃহস্পতিবার রাতে আমি বাড়ি চলে যাই আচ্ছা শুক্রবার খুব কমই আমি ঢাকায় থাকা হয় তো এইবার আপনাদের প্রোগ্রামের জন্য ঢাকায় থেকে যাওয়া আর কি আমাদের সৌভাগ্য বললে মনে হয় কম হয়ে যাবে না এটা একদম এরকম না যে কিছু কিছু জায়গায় তো আসতেই হয় কথা বলতে হয় আর নিজের কাজের কথাগুলো যদি বড় স্কেলে সবাইকে বলা যায় তো এটাও তো একটা সুযোগ সত্যি কথা কিছুক্ষণ আগে আপনাকে বলছিলাম যে অনেক মানে বিশাল একটা জনগোষ্ঠী আপনার ব্যক্তিত্বের একটা দিক দেখে আসছেন আজকে তারকালাপে আপনাকে আনবার উদ্দেশ্য হচ্ছে আপনার ব্যক্তিত্বের এমন কিছু দিক আমরা দর্শকদের সামনে তুলে ধরব যেটা আসলে তাদের আগ্রহের বিষয়বস্তু তারা জানেন না তার আগে তাদেরকে একটু স্বাগত জানিয়ে আসি দর্শক দেখে নিলেন আজকের তারকালাপে আমরা এমন একজনকে অতিথির আসনে আমন্ত্রণ জানিয়েছি যিনি সিনেমার হিরো বা ভিলেন নয় নয় কোনো চরিত্রাভিনেতা কিন্তু সমস্যাবহুল বাংলাদেশে পাহাড় সমান সমস্যার মধ্যে বাস করেও যিনি সবার জন্য সুস্থ সুন্দর সুসভ্য সমাজ আর দেশের স্বপ্ন দেখেন আর তাতে তিনি তারুণ্য এবং বুদ্ধিদীপ্ত সুচিন্তার মানুষের কাছে হয়ে উঠেছেন আইডল বা আদর্শগত তারকা সুতরাং প্রিয় এই মানুষটির সঙ্গে গল্প আলাপে যুক্ত হতে চাইলে আপনাদেরকে ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নাম্বারে আমি গল্পে ফিরবার জন্য আর এক মুহূর্ত দেরি করছি না ছোটবেলায় ফিরে যাই বেড়ে উঠেছেন কোথায় স্কুলটা কেমন ছিল কলেজটা কেমন ছিল আর ইউনিভার্সিটির কথা তো না বললেই না না আমি ছোটবেলাতে আমার স্কুল ছিল একটা কেজি স্কুল ছিল ওইখানেই আমার মানে একদম প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আচ্ছা তারপর ডিসিপি স্কুল নামে আমার একটা স্থানীয় স্কুল আছে স্কুলেই আমার এসএসসি আচ্ছা তারপর আমি ঢাকা কলেজে চলে আসি আচ্ছা তো তখন তো অনেক প্রবলেম হতো আমি হবিগঞ্জ থেকে আসছি ঢাকা কলেজে আসার পর বন্ধুরা আমাকে সাথে না কারণ আমি একদম মানে ঢাকার যে ভাষাটা এটা বলতেই পারতাম না আচ্ছা আচ্ছা আমি আমি ওই মতো করেই কথা বলতাম তো খুব ফিল করতে পারতাম কমফোর্ট না এই জন্য বন্ধুদের গ্রুপে আমাকে হয় পেছনে রাখা হতো বা আমি নিজেই চলে আসতাম এই দিয়ে আমার জীবনের যুদ্ধ শুরু প্রথমে সফলতার যুদ্ধ তো অনেক পরে কিন্তু আমার প্রথম যুদ্ধ শুরু হয় যে আমি কিভাবে সিলেটি কথা থেকে আমি আসলে ঢাকাতে এসে ঢাকার মানুষের সাথে কথা বলা শিখবো এই দিয়ে আমার শুরু আর এরপরে তো ঢাকা ইউনিভার্সিটি আচ্ছা আর আপনিও সেই ইউনিভার্সিটি আচ্ছা ইউনিভার্সিটি নিয়ে আরেকটু একটু গল্প করব তবে তার আগে জীবনের এই পথ চলার কিছু ছোট ছোট টুকরো গল্প আমরা সাজিয়েছি আপনার জন্য এবং দর্শকদের জন্য বায়োটা একটু দেখে নিন জি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন একজন আইনজীবী সমাজসেবী এবং রাজনীতিবিদ উনিশশো সালের তিন সেপ্টেম্বর হবিগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং এ গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন তিনি পরে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে বার ভোকেশন কোর্স সম্পন্ন করেন তিনি বর্তমানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন সামাজিক অবক্ষয় রাস্তাঘাট জলবদ্ধতা অনিয়ম এবং সর্বোপরি সব ধরনের সামাজিক সমস্যা সমাধানের জন্য কাজ করে যাচ্ছেন তিনি নিজ খরচে প্রায় পঁচিশটি কালভার্ট নির্মাণ করেছেন লেখালেখিতেও রয়েছে তার যথেষ্ট পারদর্শিতা দু সালের শুরুতে তিনি কাজ শুরু করেন রাস্তা এবং বিদ্যুৎ সংযোগ নিরাপত্তা নিয়ে এবং একই বছরের ফেব্রুয়ারিতে তিনি ভুল জায়গায় বিদ্যুৎ সংযোগ বসানোর অভিযোগে সকল বিদ্যুৎ কোম্পানির বিরুদ্ধে একটি মামলা করেন যার ফলে সরকার সে সময় এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় তার ফেসবুক পেজে ইতিমধ্যেই মিলিয়নের উপর ভক্ত যুক্ত হয়েছেন ইতিবাচক কাজের মাধ্যমে তিনি ইতিমধ্যেই দেশ এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজোড়া বাঙালির কাছে জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা অর্জন করেছেন আমাদের আজকের অতিথি সমাজসেবী আইএনজিপি ও রাজনীতিবিদ ব্যারিস্টার সৈদুল হক শিমুন কেমন লাগলো দেখে অনেক আবেগপ্রবণ হয় তোহাদের তো অনেক রকম ধরন থাকে এটা হচ্ছে আমাদের আওয়ার ওয়ে অফ গিভিং ইউ লাভ এন্ড শোয়িং ইউ রেসপেক্ট আমি এটা দেখে দিব শেক করে আচ্ছা আমার অনেক ভালো লেগেছে এটা আচ্ছা যেটা জানতে চাচ্ছিলাম মার্কেটিং ল এই চিন্তাটা কি থেকে একদম স্পষ্ট করে জানতে চাই যে মার্কেটিং থেকে বিবিএমবিএ মার্কেটিং এ পড়াশোনা করি আমার মার্কেটিংটা পছন্দ হতো যে মানুষ ম্যানেজ করার একটা ব্যাপার ছিল আমি ভাবতাম যে বাজারে গিয়ে তো মানুষই ম্যানেজ করতে হয় তো মার্কেটিংটা একটু পড়ি তো মার্কেটিং পড়তে পড়তে এক সময় আমার মনে হলো যে আমার একটা স্বাধীন পেশা দরকার মার্কেটিং এ পড়লে হয়তো আমি কোনো কোম্পানিতে চাকরি করব কোম্পানি আমাকে যা বলবে তাই শুনতে হবে তো স্বাধীন পেশার জন্য আমি চিন্তা করলাম যে লটা ভালো আইন পেশাটা অনেক স্বাধীন আমি দেখলাম খেয়াল করে যে আইনে পড়লে বা আইনজীবী হলে অনেক কথা নিজের কথা বলা যায় কথা বলা যায় আপনি হওয়া শুরু করবেন আপনার কাউকে গিয়ে বলতে হবে যে আপনি এটা করে দেন আপনি নিজেই করতে পারবেন এই থেকে আস্তে আস্তে লন্ডনে চলে যাওয়া গিয়ে বারেটলো করা তারপর ব্যাক করে চলে আসা আর কি আচ্ছা আমাদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি কিন্তু প্রত্যেকটা বিষয়ের প্রতি আলাদা আইন শব্দটার কি বলে বইয়ের অনেক সংজ্ঞা নিশ্চয়ই আপনি জানেন যারা আইনজীবী তারা জানেন ব্যক্তি সুমনের কাছে আইনের সংজ্ঞাটা কি ব্যক্তি সুমনের কাছে আইন স্বাভাবিক আইনের অর্থের মতোই কিন্তু আমার কাছে আইনটা মনে হয় যে শুধু আইন করলেই আইন আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না আইন বাস্তবায়নের জন্য আপনাকে অনেক পথ পাড়ি দিতে হবে এই জায়গাটুকুতে ফোকাস করা বেশি জরুরি আইনের তো আপনি আইননা বানিয়ো আপনি বিদেশ থেকে ভালো ভালো আইনের বই নিয়ে আসতে পারবেন আইনও নিয়ে আসতে পারবেন আপনাকে এইচটি ব্রিটিশদের আইন এইচটি ভালো আইন বা আপনি আমেরিকাতে যান গিয়ে ভালো ভালো আইন পাবেন কিন্তু আইনের বাস্তবায়নটা ডিপেন্ড করবে আপনার দেশের বাস্তবতার উপর আচ্ছা তো আপনি দেশের বাস্তবতার নিরিখে যখন এই আইনটাকে বাস্তবায়নের দিকে যাবেন তখনই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবথেকে কনফ্লিক্টিং সিচুয়েশনটা কখন আরাইজ করে ভাইয়া আপনার জায়গা থেকে আপনি কি দেখেছেন কনফ্লিক্টিং সিচুয়েশন এরাইজ করে যে ধরেন আপনি যে আদর্শ ধারণ করেন বা আপনি যে প্ল্যাটফর্মে থাকেন যখন আপনি দেখেন যে এই প্ল্যাটফর্মটাই মাঝে মধ্যে দেখা গেল যে আপনার কনসেন্সের সাথে যাচ্ছে না বিবেকের সাথে যাচ্ছে না তখন হয় কি যে একদিকে আদর্শ থাকে আরেকদিকে দিকে আপনার বিবেক থাকে আবার আদর্শটাও তো বিবেক দ্বারাই তারিত হয় তো এটা একটা ভালো কনফ্লিক্টিং সিচুয়েশন তখন আপনি বাস্তবতার নিরীক্ষে হয়তো মেনে নিতে হয় কিন্তু এই মেনে নেওয়াটা কষ্ট হয় বাস্তবতার এই খেল খেলা মেল বন্ধন নিয়ে আরো কথা বলবো একজন কলার যুক্ত হয়েছেন আমি জানতাম ফোন চলে আসবে গল্প করতে করতে আমরা একটু ফোনটা নিয়ে আসি ছুটি সকালে স্বাগত দর্শক কেমন আছেন কে বলছেন কোথা থেকে বলছেন নামটি বলে প্রশ্ন করুন

এখন একজন নিজ্যাতিত নিপিড়িত মানুষ যদি আপনার কাছে কোনো সময় আইনি সহায়তা চায় বা কোনো ইচ্ছা চায় তাহলে কিভাবে কি আপনারা তাকে পৌঁছানো যাবে কিনা বা আপনি পুরো করবেন কিনা এই বিষয়াবলীটা প্রশ্ন ছিল আপনার কাছে। চমৎকার প্রশ্ন অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য প্রাসঙ্গিক একটি বিষয় আপনি তুলে ধরেছেন ভাইয়ার কাছ থেকে সে উত্তরটি নিইব। হ্যাঁ কি বলবার আছে আমার নির্যাতিত নিপিড়িত মানুষের নিয়েই তো বেশিরভাগ কাজ। আমার পেশা হচ্ছে কি আমি এনজিবি তো আইনের বিষয় নিয়ে যদি আপনারা আসেন আমি চেষ্টা করব আপনাদের অবস্থা বিবেচনায় যে আপনাকে যতটুকু সহযোগিতা করা যায় বিষয়টা কিন্তু আসলে শুধু পেশাভিত্তিক না যে আপনি আমার জন্য আইনের জন্য আপনি আমার কাছে আসবেন তা না জীবনে কত রকমের সমস্যা মানুষের জীবনে হয় আইন তো স্বাভাবিক একটা ঘটনা বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে আপনি আমার কাছে আসতে পারেন যদিও আমি আগে অনেক মানুষকে সেবা দিতে পারতাম এখন আর সিঙ্গেল পার্সন অনেক মানুষ জেনে গেছে এই কারণে হয়তো আমি পারি না আপনারা সুপ্রিম কোর্টে আসলেই আমাকে পাবেন আমি আপনাকে কথা দিয়ে হোক আপনাকে বুদ্ধি দিয়ে হোক আপনার আইনজীবী হিসাবে হোক বা আমি সোমটো কোনো জায়গায় নিয়ে যেতে গেলে আপনাকে নিয়ে গিয়ে আমি সহযোগিতা করার চেষ্টা করব তবে আমারও তো একটা লিমিটেশন আছে আমি এখন আর আগের মতো করে এত প্রেশার নিতে পারি না শুধু এইটুকু একটু বিবেচনায় রাখলেই খুশি হব চমৎকারভাবে গুছিয়ে বলেছেন কঠিন বাস্তবতা নিয়ে কথা বলছিলাম না

আপনি আমাদের পাশে সবসময় থাকবেন এবং আপনার সামাজিক এই যোগাযোগ মাধ্যমে যে প্রসার ঘটেছে যেন আরো সামনের দিকে এগিয়ে যায় সেই আশাটুকু আপনার কাছে থাকবে এবং আর ধন্যবাদ যে ভাইদের মতো লোকদের তারা এলাকাতে যুক্ত করার জন্য দর্শক তার আগে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে হবিগঞ্জ কেমন আছে হবিগঞ্জের মানুষ কেমন আছে আপনারা ভালো আছেন কিনা সেই উত্তরটি আমাদেরকে দিবেন জি আমি আমি আমার মাধবপুর এলাকা থেকে ভাইয়ের অনেক তারনের একটা প্রসার ঘটেছে এবং আমি সহ যারা যারা আছে অনেকে ভাইয়ের ভক্ত আমরা অন্ধভাবে ভাইকে বিশ্বাস করি এবং ভাইয়ের যে প্রচারণা চলছে আল্লাহর রহমতে ভাই অনেক অনেক দূরে গিয়ে যাবে সে বিশ্বাসটুকু আমরা রাখি এবং আপনারা করবেন যেন ভাই পাশে থাকবেন আপনারা ভিডিওর অসংখ্য ধন্যবাদ দর্শক আসলে আমরা প্রচারণা না আমরা ভালো কাজে সাথে থাকতে চায় ভালোবাসার সাথে যুক্ত হতে চাই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এই যে দর্শক যেমনটি বলছিলেন যে অন্ধভাবে বিশ্বাস করেন এবং অন্ধভাবে ভালোবাসেন বিশ্বাস অন্ধ ভালোবাসাটা আসলে কি থেকে তৈরি হয় এটা একটা কঠিন বিষয় কঠিন বিষয় আমি বারবার বলতে চেয়েছি যে আমাদের দেশে মানুষগুলা এতই সহজ সরল আমি সরসরলি বলবো যে আপনি কোনো ভালো কাজ করলে ধরে নেয় মানুষগুলা যে আপনি মনে অনেক ভালো মানুষ আমার কিন্তু একটা নিজস্ব সত্তা আছে আমি ভালো কাজ করি এর মানে কিন্তু কিন্তু ধরে আমি অনেক ভালো মানুষ তা হতে পারি আমি আমার নিজের জীবনে তো আমার অনেক পাপ থাকতে পারে হয়তো ছোট আছে আমি কিন্তু ওই এইটা আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে মানুষগুলা আমার ভালো কাজগুলো হয়তো একটু বেশি এই কারণে আমাকে অনেক ভালোবাসতে শুরু করছে আপনি জানেন আপনি কেউ যদি আপনাকে ঘৃণা করে তাকে আপনি ডিল করতে পারবেন ঘৃণাটা সহ্য করতে পারবেন কিন্তু ভালোবাসার যে পাওয়ার প্রেশার এক্সপেকটেশন আপনি কিন্তু এটা ডিল করা অনেক কঠিন আমি যখনই দেখি যে মানুষগুলো অন্ধভাবে আমাকে ভালোবাসে তখন আমাকে আরও আরও স্ট্রং হইতে হয় আরও মানবিক হওয়ার চেষ্টা করতে হয় আরও কাজ করতে হয় কিন্তু এতে হয় কি যে একসময় আমার কাছে মনে হয় যে আমি ভেঙে পড়ি কিনা আচ্ছা ইসে বাংলাদেশ তো এত বেশি সমস্যা বাংলাদেশে মানুষ বিশ্বাসের জায়গাগুলো এত কমে গেছে যে কার কাঁধে মাথা রেখে মানুষ একটু কান্নাকাটি করবে এই কাঁধটা এত সংখ্যায় কম যার কারণে কোনো একটা কাঁধ যদি মানুষ পায় না তখন এই কাদের উপর প্রেসার পড়ে অনেক বেশি শুধু আমি বলছি না যারাই ধরেন পরিবারেই দেখবেন আপনি যে মানুষটা হয়তো একটু দায়িত্ব নেওয়া শিখে বা দায়িত্ব নিচ্ছেন তার উপর দেখা গেল অন্য সব সদস্যরা চাচ্ছেন যে ওনার উপরই দায়িত্ব দেওয়া হোক কিন্তু এই ব্যক্তিটা এক সময় আসলে অনেক দুর্বল হয়ে পড়ে ভেঙে পড়ে তা আমি সবসময় আমার যে কাজগুলা হচ্ছে গিয়ে যে ওই আরও বেশি তৈরি হোক মানুষ যাদের কাঁধে মাথা রেখে আমরা কাঁদতে পারবো আসলে ভাই ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু মিলিয়ে কিন্তু জীবন এবং যেমনটি আপনি বলছিলেন যে এই কঠিন বাস্তবতার মধ্যে একটা কাঁধ একটা আস্থার জায়গা সৃষ্টি হওয়াটা আহ ভরসার জায়গা সৃষ্টি হওয়াটা ভালোবাসার জায়গাটার সৃষ্টি হওয়াটা আসলে একটা চ্যালেঞ্জ আমি বলবো বিশাল চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটাকে আপনি মোকাবেলা করছেন হাসি মুখে সেই রহস্যটা উন্মোচন করবো বিরতির এপারে এসে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি ধন্যবাদ বিবেক আর অলস অথর্ব বিবেককে নাড়া দিয়ে চোখে আঙুল দিয়ে কিছু একটা করে দেখাবার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার অন্যতম একজন ব্যারিস্টার সদ সাইদুল হক সুমন আজ হয়েছেন মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারক আলাপে আলাপের ঠিক একই জায়গায় ফিরবো খুব সংক্ষিপ্ত সময়ের একটা বিরতি শেষে আমি জানি আপনারা কেউ কোথাও যাবেন না সঙ্গেই থাকবেন বিরতি শেষে ফিরে এলাম মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের সঙ্গে রয়েছেন সময়কে এবং সময়ের সমস্যাগুলোকে ধারণ করে দেশকে সাজিয়ে তোলার নেপথ্য ভাবনার মানুষ ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন ফিছি আলাপে ভাই আমাদের তারকালাপে একটা নিয়মিত সেগমেন্ট রয়েছে কুয়েস্ট সেগমেন্ট আপনার পরমেশন নিয়ে দর্শকদের কাছ থেকে একটু জানিয়ে দিই দর্শক আপনারা যারা নিয়মিত কুইজের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি তারকালাপের গত পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে বিশ্বজোড়া কোটি কোটি উদ্বাস্ত মানুষের প্রতি সংহতি জানাতে প্রতি বছর বিশ জুন আন্তর্জাতিক শরণার্থী দিবস পালিত হয় এবারে আজকের কুইজ তারকালাপের আজকের কুইজটি হচ্ছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার গতকালের ক্রিকেট ম্যাচে বাংলাদেশের কোন খেলোয়াড় শত রান করেছেন আমি জানি আপনারা সবাই উত্তরটা জানেন অপশনগুলো জানিয়ে দিচ্ছি অপশন ক মাহমুদুল্লাহ অপশন খ মুশফিক কুইজে সঠিক উত্তর সবচেয়ে বেশি সংখ্যক এস এম এস প্রেরণকারী আগামীকালের বিজয়ী পাবেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অবস্থিত বিলাস বহুল তারকা হোটেল সিগালের সৌজন্যে একজন সঙ্গী সহ তিন দিন দূরাত অবকাশ যাপনের সুযোগ এবং আজকের বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ এবারে জানিয়ে দিব গত পর্বের কুইজের সঠিক উত্তর প্রদানকারী বিজয়ীর নামটি আমি জানাবো না নামটি সুমন ভাইয়ের কাছ থেকে শুনবো সেই নামটি ভাইয়া তার নামটি এবং সেলফোনের শেষ কটি ডিজিট আমাদেরকে যদি জানিয়ে দিতেন সাইফ সেলফোনের লাস্ট ডিজিটগুলো হচ্ছে থ্রি সেভেন নাইন থ্রি সিক্স ওয়ান সাইফ কংগ্রাচুলেশন খুব শীঘ্রই আপনি আপনার কাঙ্ক্ষিত পুরস্কারটি পেয়ে যাবেন আমি আলাপে ফিরছি যেটা বলছিলাম সেই বিষয়টিতে ফেরবার আগে আর একবার একটু ফোনে যুক্ত হতে হচ্ছে কলার যুক্ত হয়েছে আমাদের সঙ্গে ছুটির সকালে স্বাগত জানাচ্ছি দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন কেমন আছেন কি প্রশ্ন রয়েছে দেখে আমি প্রথম দিকে দেখলাম যে আপনার তো অনেক ফলোয়ার হঠাৎ করে একদিন দেখলাম ওই যে তখন আপনার এগুলো দেখে অনেক ভালো লাগলো আর আমি ছোটবেল থেকে একটু দেখতাম যে আমার গ্রামে আমার তো বিশেষ সক্ষমতা নাই আমার গ্রামের অন্তত সবাইকে নিয়ে একটা যাতে ট্রাস্ট করে ওখানে গরিব মেয়েদের বিয়ে দেওয়া গরিব মেধাবী স্টুডেন্টদের লেখাপড়ার ব্যবস্থা করা এবং যারা বেশি মমস আছে এদেরকে একটু হেল্প করা এই কাজটা অলরেডি আমি মোটামুটি আপনার ওইগুলো দেখার পরে অনেকটা ইন্সপায়ার হলাম এবং শুরুও করছি ভাইয়া ধন্যবাদ এখন আসলে ওই যে আমি তো ভাইয়া গভর্নমেন্ট সার্ভিস করি এখন এক্ষেত্রে কোনো আমি অবশ্য অফিসের পরেই কাজগুলো করি অফিস স্যাম্পাট করে করি না এক্ষেত্রে কোনো আইনি বাধা আছে কিনা অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য ভাইয়া এই যে ছোট ছোট স্বপ্নগুলো একটা সময় কিন্তু অনেক অনেক বড় বাস্তবতায় রূপ এবং এবং এই এই যে যে আপনি আপনি মানুষের স্বপ্নের খোরাক জুগিয়েছেন একজন মানুষকে অনুপ্রাণিত করেছেন এরকম করে যদি সমাজের একটু একটু করে অনেকজনকে অনুপ্রাণিত করা যায় সমাজটা কিভাবে বদলানো সম্ভব আপনি সেটাকে কিভাবে দেখেন আমি আপনার প্রথমে প্রশ্নের উত্তরটা দিচ্ছি আপনি গভর্নমেন্ট জব করেন আর যাই করেন আপনি চাকরির সময়ের পরে অফিসের সময়ের পরে যদি আপনি মানবিক কাজ করেন তা আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে এটাতে আইনি কোনো বাধা আছে কি না আমি মনে করি যে আইন ইনহারেন্টলি আপনাকে এটা করার কথাই বলে কিন্তু যে আপনি কাজ করবেন সরকারের কাজ করবেন করার পর আপনি সময়টুকু পাবেন এটা মানবিক কাজগুলা করবেন এটা তো একজন সরকারি চাকরিজীবী হিসাবে আমি মনে করি এটা আরও খুব ভালো কাজ করতেছেন এবং সরকার এটাই বলে যে আপনি এটার জন্য আপনাকে আরও বেশি মানে পুরস্কৃত করা উচিত এই সব কাজের জন্য আর আপনি যে স্বপ্নের কথা বললেন আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি হয়তো প্রতিটা মানুষেরই একটা এক্সপায়ারির ডেট থাকে আমারও একটা এক্সপায়ারি ডেট আছে আমি খুব বেশি দিন হয়তো আমি কাজ করতে নাও পারি অথবা আমি পৃথিবীতেও না থাকতে পারি আমি যে কাজগুলা করতেছি তাতে বাংলাদেশের ইতিহাস বলে যে বাংলাদেশের খুব ভালো চেয়েছেন এরকম মানুষ খুব বেশি দিন বা পুরো জীবনটা স্বাভাবিকভাবে কাটাইতে পারেননি তো আমার যে কথাটা হচ্ছে গিয়ে যে আমার চলে যাওয়াটা যেন অর্থবহ হয় এইভাবে যে এইরকম নোয়াখালী থেকে শরীয়তপুর থেকে মাদারীপুর থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ যদি আমি চলে যাওয়ার ঠিক আগে আমি যদি বুঝতে পারি যে আমার মতো আরও অনেক বেশি ব্যারিস্টারের জীবাণু ঢুকে গেছে আমি যদি জীবাণু হিসাবেই বলি যে এটা পজিটিভ সমাজকে বদলানোর জন্য কিছু কিছু সময় ভাইরাস অ্যান্টিভাইরাসই ঢুকাইতে হয় আবার ওইটাকে ঠিক করার জন্য এগুলো যদি ঢুকে পড়ে যে নিজের জন্মস্থানের দায়িত্ব আমি নিজে নিয়ে নিলাম দেখুন উনি কিন্তু নোয়াখালীতে ওনার গ্রাম আমি হয়তো জীবনে কোনোদিন ওই জায়গায় যাব না তবে এই মানুষটাকে আপনি চেনেন ওই জানেন না উনি যদি ওনার গ্রামের দায়িত্বটা নেন এবং ওনার গ্রামে গিয়ে দেখেন সরকারি চাকরি ছাড়াও আরো অনেক চাকরিজীবী আছেন অনেক সফল মানুষ আছেন হয়তো ওনার মতো করে চিন্তা করতেছেন না উনি অন্যরা হয়তো ভাবতেছে কি পরিবারের বাইরে কোনো দায় দায়িত্বই নাই মানুষের কিন্তু আমি তো বলি যে পুরা দেশটাই আপনার উত্তরাধিকার শুধু আপনার ছেলে মেয়ে কেন পুরা দেশটা যদি ভালো থাকে আর আপনার ছেলে মেয়ে যদি ভালো নাও থাকে তাহলে এই দেশের উপর দায়িত্ব দিয়ে আপনি চলে গেলেও মনে করবেন যে এই দেশটা আপনার ছেলে মেয়ের দায়িত্ব নিবে কিন্তু মানুষ চায় কি জানেন যে দেশটারে বারোটা বাজে দিয়ে তার ছেলে মেয়ের দায়িত্বটা সে নিয়ে যেতে চায় কিন্তু আলটিমেটলি কি হয় জানেন কারণ বৃহত্তর কোনো একটা জিনিসকে আপনি ঠকিয়ে আপনি কখনো কখনো হয় না এটা ইতিহাস বলে যে আপনি ঠকবেন কারণ আপনি যখন প্রকৃতি ঠকিয়ে দেবেন প্রকৃতি আপনার এটাই তো প্রকৃতি যে আপনি যে কাজটা করলেন এটার বিরোধিতা প্রকৃতি আপনার সাথে করবে আজ হোক কাল হোক এটার রিটার্ন কারমা বলে কেউ কেউ বলে নিয়তি আমরা যে যেভাবে বলি না কেন ফিরে সেটা আসবে আমি দেখেছি আমরা বায়োতে দেখছিলাম যে আপনি কোথাও শর্টস পরে আছেন লুঙ্গি পরেছেন যেখানে যেই পরিস্থিতি আপনি একজন ব্যারিস্টার সেই পেশা থেকে সরে যে আপনি সমস্ত কিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে নিজেকে পরিচিত করিয়েছেন সেই বিষয়টি নিয়ে শুনবো তবে আমাকে বলা হচ্ছে একজন কলার আবারও যুক্ত হচ্ছেন আমি একটু ফোনটা নিয়ে আসি শুভ সকাল দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন কেমন রয়েছেন আপনার চারপাশের মানুষজন কেমন আছেন কি প্রশ্ন রয়েছে বলুন

যে আমি 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 করব এটা এটা অনেকগুলো রিকোয়েস্ট পাইছি আমি যাব দেখি আমি এটা আমাদের সিলেটের নেতৃবৃন্দের অনেক বেশি আমি মনে করব যে এটা দুর্বলতা যে আমাদের একটা মাত্র হসপিটাল উসমানি হসপিটাল এখানে যদি এত কথা শুনতে হয় তো এটা আমাদের আমি মনে করি যে সিলেটি হিসাবে আমাদের জন্য এটা কিছুটা বিব্রতকর তো আমি চাই না যে আর বেশি দিন এটা আমাদের জন্য বিব্রত করে অবস্থায় থাকুক ধন্যবাদ ভাইয়া দর্শক আমি আপনাকে বলতে চাই যে প্রবাসে বসে আপনি যে দেশকে নিয়ে ভাবছেন দেশের মানুষকে নিয়ে ভাবছেন তার জন্য আপনাকে লাল সালাম এবং আমাদের সঙ্গে থাকবেন এবং এই যে আস্থার একটা কাঁধ আপনারা পেয়েছেন এই মানুষটার প্রতি আস্থা রাখবেন এবং এটি প্রার্থনা করবেন এরকম মানুষ যেন সমাজে আমরা আরও পাই ভাইয়া আমার প্রশ্নের উত্তরটা যদি দিতেন এই যে ক্যামোফ্লাজিং ফ্লাজিং নিজেকে এই যে সব কিছুর মধ্যে আপনি একজন কি বলে পেশার ঊর্ধ্বে যে একজন মানুষ হিসেবে দাঁড়িয়ে এই বিষয়টি কিভাবে আমার যে বাড়ি যেখানে আমার জন্মস্থান আমার স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যু যাই হোক আমার জানা যাওয়া তো ওইখানেই হবে আপনি কিন্তু হয়তো বেশিরভাগ সম্ভাবনা বা যারা ক্যামেরার পিছনে আছেন তারা কিন্তু আমার জানা যায় না থাকার সম্ভাবনাই বেশি থাকবে হচ্ছে কি আমার জন্মস্থানের মানুষ এখানে আপনাদের আর টিভিতে যারা আছেন তাদের তাদের লাস্ট লাস্টটা তাদের এখানে চলে যাবে আমি জন্মস্থানে চলে গেলে আমার কোনো প্রটোকল প্রোটেকশন আমি রাখি না আমি কি ব্যারিস্টার নাকি না মিনিস্টার এটা আমার চিন্তা করার সময় নেই যারা আমার জানা যায় দাঁড়িয়ে সাক্ষী দিবে যে আমি ভালো লোক ছিলাম কি না তাদের সমস্যা সমাধানের ক্ষেত্রে আমার কি লুঙ্গি পরা নাকি শর্টস পরা এটা আমার দেখার বিষয় না আমি যদি ভিআইপি হই তাহলে আমার যেখানে জন্মস্থান না আমি ঢাকাতে আর টিপিতে এসে হয়তো ভিআইপি হতে পারবো আমি হয়তো অন্য কোথাও গেলে ভিআইপি হতে পারবো তখন হয়তো আমি কোট এগুলো পরে আসবো কিন্তু আমার জন্মস্থানে আমার মানুষটা কষ্ট পাবে আর আমি কোট পরে বসে থাকবো এই রকম মানসিকতা আমার একদম প্রথম থেকেই নেই মানুষের ধরেন সম্মান দেওয়ার মালিক কিন্তু বিধাতা আপনি হয়তো মনে রাখবেন যদি বিধাতা আপনাকে সফল করে আপনার পরা ছবিটাই হবে ইতিহাস যদি যদি হয়ে যান মানুষের বিশ্বাস আপনার উপর না থাকে তাহলে আপনার সুটকুট পরা এই যে ছবিটা এটাই হবে আপনার এই যে আপনার কি বলে হাসির পাত্র হওয়ার মতো সত্যি কথা এই জন্য আমার খুব বেশি মানে আমার কিচ্ছু মনে হয় না আমার মনে হয় যে আমার জন্মস্থান আমার বাচ্চাকে যেমন নিয়ে বাঁচানোর দায়িত্ব আমার ভালোবাসার জায়গা থেকে আমি বলবো যে একজন ব্যক্তির কাছ থেকে এরকম উত্তর শুনতে পারাটাও আসলে ভালো লাগার বিষয় একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি ফিরে এসে আরো কঠিন একটা প্রশ্নের মুখোমুখি আপনাকে হলেও হতে পারে যাই তাহলে প্রতিটি সুমানুষের মনের কথা প্রতিটি সুজনের ভাবনার কথা অথচ নানা ভয়ে দ্বিধায় আর সংকোচে না বলতে পারা কথাগুলো প্রতিবাদগুলো যিনি বাংলাদেশে আজকের বসে করে যাচ্ছেন সেই মানুষটি অর্থাৎ ব্যারিস্টার সদ সাইদুল হক সুমন রয়েছেন আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে শুনছিলাম তার ভাবনা আর পদক্ষেপের কথা সময় হলো আবারও খুব সংক্ষিপ্ত সময়ের একটা বিরতি নেবার খুব দ্রুতই ফিরব সঙ্গেই থাকবেন আশা করছি বিরতি শেষে আরও একবার স্বাগত সবাইকে আজকের মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের শেষ অংশে সঙ্গে রয়েছেন দেশ আর সমাজ ভাবনার সুভাবনার মানুষ ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ফিরছি আলাপে সুমন মন সুন্দর হয় তাই না আচ্ছা সমস্যার কথা বলছিলাম ভাইয়া সমস্যার শেকড়টা আসলে কোথায় বলেন তো আর সমস্যার শেকড়টা কি আমাদের সমাজে আমাদের নিজেদের ভেতর নাকি কোথায় এই যে দুই টাকার একটা চকলেট খেয়ে মাটিতে ফেলে দিচ্ছি চিন্তাও করছি না যে এটা যে যে ড্রেনটা ক্লট হচ্ছে না কি হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি কারোর কোনো একটা বিপদ দেখলাম অন্ধের মতো হেঁটে চলে গেলাম এটা চিন্তা করলাম না যে কালকে হয়তো এই এই একই ঘটনা আমার সাথেও হতে পারে কোথায় সাপের বাচ্চা কিন্তু অটোমেটিক্যালি সাপই হয় কবুতরের বাচ্চাও কবুতর হয় অন্য যে কোনো প্রাণীর বাচ্চা অটোমেটিক্যালি তাই হয়ে যায় কিন্তু একমাত্র মানুষের বাচ্চাই আছে যেটাকে মানুষ করতে হয় মানুষ হিসাবে গ্রহণ করা আর মানুষ হওয়া কিন্তু এক না এখানে অনেক জিনিসের ভূমিকা থাকে স্কুল কলেজ বাবা মা তো আপনি এই যে ফেলে দেওয়ার ব্যাপারটা কিন্তু আইসোলেটেডলি আলাদাভাবে কোনো ঘটনা না আমি তো আমার বাচ্চাকে প্রতিবার যখন আমি বলি যে এটা ফেলো না বাবা এটা অপরাধ এটা ঠিক না তো আমার কাজ দিচ্ছে তো কিন্তু দেখা গেল আমি যদি না বলি আমি আবার বলা শিখছি কই থেকে আমার বাবা মা থেকে তো আমরা তো একজন আরেকজনের উপর নির্ভরশীল এটা আলাদা কোনো ঘটনা না সমাজের বহুদিনের পাপ বহুদিনের এই রকমের ছাড়া ছাড়া ভাব বহুদিনের লুটপাট বহুদিনের এরকম দুর্নীতি এবং মানে জন্মস্থান স্থানের প্রতি যে টান না থাকা এই অনেকগুলা জিনিস এক জায়গায় হয়ে আপনি দেখবেন এই এই আপনার ড্রেনগুলা বন্ধ হয়েছে শুধু কি আপনি কি মনে করেন পানির ড্রেন মনে ড্রেন বন্ধ হয় নাই মানসিকতার ড্রেন বন্ধ হয় নাই মানবিকতার ড্রেন বন্ধ হয় নাই এগুলো সবগুলা ড্রেনই তো আমরা ময়লা ফেলে বন্ধ করে দিছি শুধু তো একটা জায়গা না তাই এর মানে সমস্যাটা শুধু এক জায়গায় আপনি বলতে পারবেন এটা বহু দিনে বহু মানুষের এবং বহু ঘটনা দ্বারা আজকের বাংলাদেশ আমরা পুরা ড্রেনটা বন্ধ করে দিছি ময়লা নিষ্কাশন করতে পারতেছি না না মনের না ড্রেনের আচ্ছা মনের জানালার সামনে যদি একবার একটু দাঁড়াই সামনে যদি তাকাই নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার পথে আপনি নিশ্চয়ই অনেকগুলো বাধা দেখতে পান সেই সেই জায়গাটায় দাঁড়ালে ডেথ থ্রেট বা এরকম এগুলো কোনো কিছু নিয়ে ভয় আতঙ্ক কিছু কাজ করে যখন ভালো কাজ করতে যান তখন ভয় তো মানুষ হিসাবে তো ভয় লাগেই কিন্তু মানুষ হিসাবে আবার এই ভয় জয় করার ক্ষমতাও তো মানুষের মধ্যেই থাকে আল্লাহ মনে হয় আমাদেরকে ওভাবেই তৈরি করে এইভাবেই আমার না ভয় যে পরিমাণ ভয় দেখায় আমাকে তার চেয়ে মানুষের জন্য কাজ করার স্পৃহাটা আরো বেশি শক্তিশালী মনে হয় আমার মধ্যে ভয় যে আমি পাই না তা না কিন্তু যে পরিমাণ প্রেশার দিয়ে আমাকে ভয় দেয় ভয় নিজেই কিন্তু তার চেয়ে ধরে ধরেন আপনি যে আমাকে এই যে জিনিসটা দেখাইলেন বা এটা দেখাইলেন বা মানুষের যে কথায় আমি যে হই এটা ভয়ের চেয়ে অনেক বেশি আমার কাছে মনে হয় যে পতন তো আমার হবেই কোনো না কোনো এক সময় আমি হয়তো শারীরিকভাবে পতন হব কখনো আমার নৈতিক আমি পতন হয়ে যেতে পারি বিভিন্ন কারণে আমি শেষ হয়ে যেতে পারি কিন্তু শেষ হয়ে যাওয়ার আগে এই কাজগুলো করে যাই যেগুলা এমনভাবে দুনিয়াতে করে যেতে চাই যেন আমি আখেরাতে যদি আমি যে আখেরাত বিশ্বাস করি এ আখেরাতে যেন জবাব দিই জায়গায় আমি যেন সোজা হয়ে দাঁড়ায় কথা বলতে পারি আচ্ছা

বাংলাদেশ নিয়ে পাবেন কিন্তু আপনি যে একটু আগে বলছিলেন যে আপনার জীবনের একটা লিমিটেশন আছে এই ব্যাপারে আপনার ভাবনা আছে কিনা আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ইদানিং ফেসবুকে যদিও আমি প্রবাসে থাকি নাই কখনো প্রবাসে যাই নাই কিন্তু ইদানিং ফেসবুকে একটা জিনিস ভাইরাল হচ্ছে যে আমাদের রেমিটেশন যোদ্ধা প্রবাসীরা যাদের ডিমিটেশনে আমাদের দেশ উন্নয়ন হচ্ছে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে তাদের পথে নিয়তো এয়ারপোর্টে হ্যানোস্টার সিগার হচ্ছে এদালিম ফেসবুকে জিনিসটা লক্ষ্য করেছেন এইভাবে আপনারা কোন লাইক করার কোন কোডিবল মানে আছে কিনা এই আমরা বুঝতে পেরেছি দর্শক চমৎকার দুটো প্রশ্ন করেছেন এরকম হর সবসময় কিন্তু আমরা আমাদের চারপাশে দেখতে পাচ্ছি ভাই স্পষ্ট করে তার প্রশ্নের উত্তর দুটো যদি আপনি আপনার প্রশ্নের উত্তর নিয়ে যান আমি যে কাজগুলা করি ফেসবুক লাইভের কারণে দেখা গেল আমার হবিগঞ্জের কাজ আপনি হয়তো ওই রাজশাহী বসে দেখতেছেন যদি আপনার ভালো লাগে আপনি নিয়ে নিচ্ছেন এই কাজগুলো একটু আগে একজন ফোন করে নোয়াখালীর কথা বললেন এই যে ছড়িয়ে যাচ্ছে এটা কিন্তু আমার কাউকে বানাতে হবে না এই জিনিসগুলো অটোমেটিক্যালি দেখবেন জায়গায় জায়গায় মানুষ কিন্তু দেখবেন ভালো জিনিস যারা যারা যা নেয়ার তা ঠিকই নিয়ে যাবে দেখবেন আর অল্প কিছুদিন বহু ব্যারিস্টারের জন্ম হয়ে যাবে যদি আমি ধরেন আরও অল্প কিছু দিনও যদি বেঁচে থাকি আর এই কাজগুলো যদি কন্টিনিউ করতে পারি আপনার চিন্তা করার কোনো কারণ নাই কারণ এখনের যারা তরুণ সমাজ তারা কিন্তু একদম একদম এই এই সব দুই নাম্বারই পছন্দ করে না যদি আমার কোনো কাজগুলো ওদের ভালো লাগে দেখবেন ওরা ফেসবুকের দুনিয়ার মধ্য দিয়ে এগুলো নিয়ে যে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় বেরিস্টার সুমনের মতো করে বা আমার চেয়ে আরও ব্যাটার ক্যারেক্টার তৈরি হবে এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন আর প্রবাসীদের ব্যাপারে দেখেন আমাদের একটাই এয়ারপোর্ট মানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা দিয়ে আমরা এই যে শাহজালাল বিমানবন্দর এখানে বিমান প্রতিমন্ত্রী আছেন যিনি আমার এলাকার তো অনেক সমস্যা আছে আমি বিমানের সমস্যাটাও যতগুলো আছে এগুলো নিয়ে লাইভ করতে চাই কিন্তু যেহেতু নিজের এলাকার মন্ত্রী উনি আমার এলাকার মন্ত্রী উনি আমার কনস্টিটিউয়েন্সিতেই তো সুতরাং এখানে আমার একটু ভেবে চিন্তা করতে হয় যে কেউ ভেবে বসে না যেন আমি ওনার পিছনে লেগে গেছি এরকম যেন মানে অন্য জায়গায় গেলে আমি এই জায়গায় একটু কম যাই এই কারণে যে অনেকে ভাবতে পারে যে হয়তো আমি এমপি হইতে চাই কিনা এই কারণে হয়তো ওনার বিরোধিতা করছি কিনা এই জন্য আমি এই দায়িত্বটা অন্যদের কাছে ছেড়ে দিতে চাই যে উনি উনারটা চালাক যদি উনি ভালো করতে পারে তা আমার এলাকার উনি আমার গর্ব হবেন এমনিতেই উনি আমাদের গর্ব তো এই জন্য হয়তো তারপরেও আপনাদের যেহেতু অনেকগুলো আবেদন আসতেছে তো কোনো এক সময় হয়তো সব সংকোচ মানে ফেলে দিয়ে আমি হয়তো দাঁড়াই যাব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সামনে আচ্ছা একটা কথা বলছিলেন একজন দর্শক যে দেশের প্রত্যেকটি অঞ্চলে এরকম করে একজন ব্যারিস্টার সুমন তৈরি হবে আমরা টেলিভিশন রেডিও তারপর হচ্ছে এখন হচ্ছে সেলফোন স্মার্টফোনকে বোকা বাক্স বলে ডাকি তাই না বোকা বাক্স বলে ডাকি কিন্তু এই বোকা বাক্সের মধ্যে দিয়েই আপনি মানুষের অনুপ্রেরণার খোরাক যোগাচ্ছেন সেটাকে কিভাবে দেখেন সবচেয়ে মজার জিনিস হচ্ছে গিয়ে নুসরাত মারা গেল ফেনিতে ফেনির অপরাধ আর বাদী হলাম আমি হবিগঞ্জের এটা তো সেলফোনের মাধ্যমে এই যে ভিডিওটা দেখার পর আমার নুসরাতের মাদ্রাসায় গিয়ে আমি একটা ভিডিও করলাম ফেসবুকে ছেড়ে দিলাম এটা এই পর্যন্ত দেখে ফেলছেন ষাট লক্ষ মানুষ আমার অ্যাকাউন্টে শুধু এই যে আপনারা যে বলছেন যে একটা সেলফোন এখন কিন্তু যদি দুই কোটি সেলফোন থাকে বা তিন কোটি সেলফোন থাকে আপনাকে ধরে নিতে হবে যে এই তিন কোটি সেলফোন কিন্তু এক একটা সিসিটিভি ক্যামেরা এর মানে হচ্ছে কি আমি যাই করি আপনি যাই করেন তিন কোটির মধ্যে কোনো একটা সেলফোন দাঁড়ায় আপনাকে রেকর্ড করে ফেলবে কিন্তু। এর মানে আমি স্বপ্ন দেখতেছি যে জবাব দিইতা যখন সমাজের বিভিন্ন যারা জবাব দিইতা করার কথা তারা যখন ফেল করেন তখন কিন্তু এই ধরনের ইনস্ট্রুমেন্ট দাঁড়ায় যায়। এবং আমার বিশ্বাস যে এটা কিন্তু যদি পজিটিভলি ব্যবহার করা যায় তো আমরা যে সোনার বাংলার কথা বলি আপনি কিন্তু সোনার বাংলার পথেই হাঁটবেন। সত্যি কথা। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আপনার মতো একজন মানুষকে দিয়ে আমার মনে হয় যে তারকালাপের হাজারটা পর্ব আমি এমনিতেই করতে পারবো নিজের স্বপ্নের কথা বলেন মানুষ তার স্বপ্নের সমান বড় আমরা জানি নিজের স্বপ্নের কথাটা আমি মনে করি যে আমি যতটা না চিন্তা করি তার চেয়েও স্বপ্ন বড় হয় বড় হওয়া উচিত আমি চিন্তা করি যে মানুষ ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এই কথাগুলা মানুষ মুখে বলে কিন্তু একদিন আসুক এমন একদিন আসুক সত্যি সত্যি মানুষ তার নিজের চেয়ে তার দলের জন্য বেশি করবে এবং দলের চেয়েও দেশের জন্য বেশি করবে এইরকম একটা সময় যখন আসবে আর বিশেষ করে তরুণদের ব্যাপারে আমার স্বপ্ন বাংলাদেশের তরুণদের সংখ্যা অনেক বেশি ইয়াং যারা তাদের প্রতি আমার একটাই কথা যে আর কত কত ধরেন খারাপ কাজ দুর্নীতি লুটপাট এগুলা করলে পরে আর মনে হবে যে আর করার প্রয়োজন নাই আপনারা শুধু দাঁড়াই যান তরুণরা দেখেন আমরা সবাই মিলে এমন এক বাংলাদেশে নিয়ে যাব জবাবদিহিতার বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছেন বিভিন্ন নুসরাতের মামলায় উনি নিজে দেখভাল করেছেন তাই এইভাবে ওনার কথার সাথে যদি আমরা মিলে কাজ করতে পারি যে যার জায়গাটুকুতে যদি আপনারা কাজ করেন এবং আমরা যদি আপনাদেরকে সহযোগিতা করতে পারি তাইলে এই বাংলাদেশকে আটকায় আপনারা তো দেখেছেন যে অস্ট্রেলিয়ার তিনশো একাশি রানের বিপরীতে আমরা তিনশো তেত্রিশ রান যখন করতে শিখছি তা আমরা কিন্তু আর বেশি দিন না অস্ট্রেলিয়াকেও বধ করার মতো অবস্থায় চলে আসছি তাই নিজের উপর বিশ্বাস রাখেন আর আমি আমার উপর বিশ্বাস রাখছি এবং আমাকে যারা ফলো করেন তাকেদেরকে বলছি আপনারা আপনাদের উপর বিশ্বাস রাখেন সবাই যখন সবার উপর বিশ্বাস রাখবেন দেখবেন এমন একটা টিম তৈরি হবে বাংলাদেশের যারা পৃথিবীর যে কোনো জিনিসকে চ্যালেঞ্জ করতে পারবে ধন্যবাদ কামনা কৃতজ্ঞতা এবং সব থেকে বড় কথা হচ্ছে অবিরাম ভালোবাসা থাকবে আপনার ভালো কাজের জন্য আপনি দেশের কোটি মানুষের অনুপ্রেরণার খোরাক জুগিয়ে যান এভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে সকালটা আমাদের সঙ্গে কাটানোর জন্য অনেক 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 আমার পক্ষ থেকে অবিরাম শুভেচ্ছা থাকলো আর যারা শুনছেন আর টিভির দর্শক যারা আছেন বা এমনি যারা শুনছেন বিভিন্ন জায়গা থেকে সবার প্রতি রইল অনেক অনেক বেশি ভালোবাসা তারপরে চলেন বাংলাদেশ তার সামনের দিকে নিয়ে যাই দর্শক এই ছিল ভালোকে ভালো আর অন্ধকারকে আলোর মুখ দেখাবার প্রচেষ্টার মানুষ ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের সঙ্গে আজকের গল্প কথা আসলে যেমনটা তিনি বলছিলেন আমাদের এই শহর নগর দেশ বা জাতিকে সুন্দর করতে হলে সবার আগে আমাদের ভাবনাগুলোকে সুন্দর করতে হবে কেবল নিজের পরিতৃপ্তি নিজের সুখ সম্পদ আর ঐশ্বর্যের কথা না ভেবে সবার কথা ভাবতে হবে মুক্ত চিত্তে বলতে হবে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে আর সবার আগে সমাজের জন্য মানুষের জন্য রাষ্ট্রের জন্য অমঙ্গলের হয় এমন কাজ দেখতে পেলে তার প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে তবে গড়ে উঠবে বিশ্বকবি সোনার বাংলা নজরুলের বাংলাদেশ শেখ মুজিবের স্বাধীন বাংলা যার কখনো হবে না শেষ আর আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন সবার জন্য সমৃদ্ধ ও স্বস্তিময় জীবন কামনায় আজকে বিদায় নিচ্ছি কাল আবারও নিশ্চয়ই দেখা হবে চেনা কোনো স্বজনকে প্রিয় কোনো অতিথিকে সঙ্গে নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন ভালো রাখুন নিজেকে চারপাশের সবাইকে এবং অবশ্যই প্রিয় জন্মভূমি মাতৃভূমি সোনার বাংলাদেশকে আর হ্যাঁ দর্শক এই অনুষ্ঠানটি সহ আরটিভি র ভালো লাগা সব আয়োজন পুনরায় ইউটিউবে দেখতে চাইলে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ইউটিউব ডট কম স্ল্যাশ আবারও সবার জন্য শুভ কামনা সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি তোমাকে